সংশয়.কমের ভিডিওতে আপনাদের স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন একটি করে হাদিস পড়ব। আজকের হাদিসটি হচ্ছে বুখারী ও মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিস, যেখানে বলা হয়েছে প্রথম মানব হজরত আদমের দৈর্ঘ্য ছিল 90 ফুট বা 60 হাত। এরপরে নাকি ধীরে ধীরে মানুষের আকৃতি কমতে থাকে। হাদিস নম্বরগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। সহি বুখারি তাওহিদ পাবলিকেশনস হাদিস নম্বর 6227 এবং সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 6900। অন্ধবিশ্বাসী মানুষ এই ধরনের রূপ কথাতে বিশ্বাস করতেই পারে, কিন্তু যে কোনো বুদ্ধিমান মানুষের জন্যেই এরকম হাস্যকর কথাকে মেনে নেয়া কঠিন। কারণ যারা লেখাপড়া করেছেন তারা অনেকেই গ্যালিলিওর স্কোয়ার কিউব ল নামে একটি ল এর কথা জানেন। তা অনুসারে ঘনবস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হলে তার ভলিউম এবং সারফেস এরিয়ার বড় ধরনের পরিবর্তন ঘটে, কারণ এগুলো একটি আরেকটির সাথে সম্পর্কিত। একটি কিউব আকৃতির বস্তু নিয়ে সাইডগুলো দ্বিগুণ করুন, দেখবেন নতুন ঘনক্ষেত্রটির পৃষ্ঠতল 4 গুণ এবং আয়তন 8 গুণ বৃদ্ধি পেয়েছে। তাই আপনি চাইলেই কোনো মানুষ আকৃতির জীবকে যত ইচ্ছা বড় করতে পারবেন না। গ্র্যাভিটিও এখানে একটি বড় বাধা। স্কোয়ার কিউব ল অনুসারে আকৃতি বড় হলে শরীরের ভর ও ওজন চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। মানুষের হাড় এত ভর বহন করতে সক্ষম না। হলিউডের কিংকং সিনেমা কিংবা আব্রাহামিক ধর্মের 90 ফুট লম্বা মানুষ, এগুলো নিতান্তই অবৈজ্ঞানিক এবং হাস্যকর বিশ্বাস। কোনো মানুষের পক্ষে এত বিশাল আকৃতির হওয়া আদৌ সম্ভব নয়। প্রাচীনকালের ডাইনোসরদের বিশাল শরীর ছিল, তবে খাদ্যের অভাব ও প্রাকৃতিক দুর্যোগে তারা বিলুপ্ত হয়ে যায়। এত বড় শরীরে খাদ্যের যোগানও লাগে অনেক। তাদের একটি বিশাল লম্বা লেজ ছিল, এই লেজ তাদের শরীরের ভরকেন্দ্র ঠিক রাখতে সাহায্য করত। কিন্তু 90 ফুট দুপেয়ে মানুষ থাকলে তার পক্ষে হাঁটাচলা করাই সম্ভব হতো না, কারণ এতে ব্যালেন্স ঠিক থাকবে না, তাই শিকার করাও তাদের জন্য অসম্ভব। তাই এরকম মানুষের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে অসম্ভব। আমাদের মধ্যে অনেক লম্বা মানুষ পাওয়া যায়, লক্ষ্য করলে দেখবেন 6.5 থেকে 7 ফুট কিংবা তার চেয়েও অস্বাভাবিক লম্বা মানুষেরা বেশি দিন বেঁচে থাকেন না। নানা রকম হরমোনাল কারণ এবং হাড়ের সমস্যায় তারা খুব দ্রুত মারা যান। ইসলামের এই অবৈজ্ঞানিক বিষয়টি আপনি চাইলে আমাদের চ্যালেঞ্জ করতে পারেন। চলে আসুন সংশয়.কমের লাইভে। আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেবেন এরকম মানুষের অস্তিত্ব সম্ভব, তাহলে অবশ্যই আপনার কথা আমরা মেনে নিব। লাইভ বিতর্কে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য সংশয় চিন্তার মুক্তির আন্দোলনের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকুন।